नमस्कार बंधुरा, सोमास कुकिंग रेसिपी अपन सकल के स्वागत। सामने जेहेतु नववर्ष ताई आज हमें नववर्षेर स्पेशल बुंदियार लाड्डू तैरी करे देखाबो। 15 आगस्ट होक बा नववर्ष होक आमरा सकलेई किन्तु एई दुटो दिने कम बेशी बुंदियार लाड्डू खेई थाकि। छोटो थेके बड़ो आमादेर सकलेरई किन्तु एई बुंदियार लाड्डू भीषणई भालो लागे। ताई आज आमी এই ভিডিওতে সমস্ত রকমের টিপ সহ পারফেক্ট বুঁদিয়া কীভাবে বাড়িতে তৈরি করা যায় সেটাই দেখাবো। আর আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন তাহলে আমার বিশ্বাস একদম প্রথমবারেই পারফেক্ট বুঁদিয়া আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি বুঁদিয়ার লাড্ডু। বুঁদিয়ার লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ বেসন আমি নিয়েছি। এমনি নর্মাল যে বেসন হয় সেই বেসনটাই আমি নিয়েছি। এখন এটা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বেসনটা খুব ভালোভাবে চেলে নেব। বেসন চেলে নিয়ে যদি ব্যাটার তৈরি করা হয় তাহলে ব্যাটারটা খুব স্মুথ হয়, আর চেলে নিলে বেসনের মধ্যে যে দলাগুলো থাকে সেগুলো ভেঙে যাবে আর সহজেই জলের সাথে মিশে ব্যাটারটা তৈরি করা যাবে। তাই বুঁদিয়া তৈরি করার সময় সবার প্রথমেই যেটা করতে হবে বেসনটা কিন্তু অবশ্যই আমাদের চেলে নিতে হবে। দেখুন আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই কাপেরই আমি 1.5 কাপ আমি বেসন নিয়েছি। এখন এই কাপেরই আমি 1 কাপ আমি জল দিয়ে দেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। ভালো বুঁদিয়া না হওয়ার পেছনে যে প্রধান কারণ সেটা হলো বুঁদিয়ার গোলাটা ঠিক মতন তৈরি না হওয়া, হয়তো জলটা বেশি বা কম হয়ে যায়। তাই 1.5 কাপ বেসনের জন্য যদি 1 কাপ জল দেন তাহলে আপনার বুঁদিয়া একদম পারফেক্ট হবে। আর আপনি চাইলে কিন্তু এর মধ্যে তেলও দিতে পারেন। দেখুন খুব ভালোভাবেই কিন্তু জলের সাথে আমার বেসনটা আমি মিশিয়ে নিয়েছি, আর বেসনটা চেলে নেওয়ার ফলে খুব সহজেই কিন্তু এটা মিশে গেছে। যেহেতু আমার ব্যাটারটা খুব গাঢ় আছে তাই এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন বুঁদিয়া কিন্তু ততই ভালো হবে। তাই 6 থেকে 7 মিনিট সময় ধরে আমাদের কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার ব্যাটার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন এই রকম কনসিস্টেন্সি ব্যাটার কিন্তু আমাদের প্রয়োজন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবার আপনাদের খুব ভালোভাবে আমি দেখাবো। দেখুন যখন আমি এটা ফেলবো তখন নিচে গিয়ে একদম মিশে যাবে আর সববার লাস্টের যে ফোঁটাগুলো সেগুলো কিন্তু টপ টপ করে পড়বে। এই রকম পোরিং কনসিস্টেন্সির ব্যাটার আমাদের প্রয়োজন। আর দেখুন এখানে আমার 1 কাপ যে জল নিয়েছিলাম সেটা কিন্তু পুরোটাই লেগে গেছে। এই দিকে ভাজার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল আমি দিয়ে দেব আর তেলটা খুব ভালো মতন করে আমি গরম হতে দেব। দেখুন এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এখানে একটা গোল কড়াই নিয়েছি। এতে কি হবে, কম তেলে আপনারা কিন্তু বুঁদিয়াগুলো ভেজে নিতে পারবেন। যদি এটা চ্যাপটা হতো মানে ফ্রাই প্যান ব্যবহার করতেন সেক্ষেত্রে কিন্তু তেলটা বেশি লাগতো। এদিকে দেখুন বুঁদিয়া ভাজার জন্য এই রকম গ্রেটার সবার বাড়িতেই থাকে, এই গ্রেটারে করেও কিন্তু আপনারা বুঁদিয়া তৈরি করতে পারবেন। অথবা এই রকম ছানটা বা ঝাঁঝরা যাই বলুন না কেন এটাও কিন্তু সবার বাড়িতেই থাকে। আর যদি এই দুটোর কোনোটাই যদি না থাকে এই রকম গ্রেটারও যদি থাকে এইটা দিয়েও কিন্তু বুঁদিয়া তৈরি করে নেওয়া যাবে। অথবা এই তিনটের জায়গায় কোনোটাই যদি না থাকে আপনারা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রতেই কিন্তু আপনারা এই বুঁদিয়া তৈরি করে নিতে পারবেন। আমি প্রত্যেকটাই আপনাদের কিন্তু তৈরি করে দেখাবো প্রত্যেকটাই ব্যবহার করে। এখন এই ব্যাটারের মধ্যে আমি অল্প একটু মানে একদম 1 ইঞ্চ আমি খাবার সোডা আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু আমি মিশিয়ে নিলাম। আমরা যারা দোকান থেকে বুঁদিয়ার লাড্ডু কিনে খেয়েছি তারা সকলেই দেখেছি যে দোকানের লাড্ডুর ভেতরে কিছু সবুজ বা লাল রঙের বুঁদিয়া থাকে যেটা দেখতে ভালো লাগে। সেই সবুজ আর লাল রঙের বুঁদিয়া তৈরি করার জন্য আমি অল্প অল্প করে ব্যাটার আমি বাটিতে তুলে নেবো। দেখুন আমি অল্প অল্প ব্যাটার আমি তুলে নিয়েছি। এখন আমি
এখানে আমি ফুড কালার দিয়ে দেবো। প্রথমেই আমি যেটা দিলাম, আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিলাম, তারপর আমি গ্রিন কালারের ফুড কালার দিলাম, তারপর আমি রেড কালারের আমি ফুড কালার আমি দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে আমি ফুড কালার আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে, সেই ক্ষেত্রে না দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এই কালারটা কিন্তু একেবারেই অপশনাল, তবে সব ব্যাটারের ঘনত্ব কিন্তু যেন একই রকম থাকে, তাই বেসন আর জলের মেজারমেন্টটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন আমার একদম কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে। যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু আমাদের বুঁদিয়া চ্যাপ্টা হবে, তাই একদম গরম তেলে আমাদের বুঁদিয়া ভাজতে হবে। তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি কয়েক ফোঁটা আমি ব্যাটার আমি ফেলে দিলাম। দেখুন গরম তেলে পড়ার সাথে সাথেই কিন্তু ওপরে ভেসে উঠেছে। আমাদের এই রকম গরম তেলেই কিন্তু আমাদের বুঁদিয়া ভেজে নিতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যে টিপস সেটা হচ্ছে, আপনারা যেটা দিয়ে বুঁদিয়া ভাজুন না কেন, সেটা কিন্তু তেল থেকে কিছুটা উপরে আমাদের ধরতে হবে। খুব বেশি উঁচুতেও নয়, আবার খুব বেশি একদম নিচু মানে গায়েও কিন্তু নয়, মোটামুটি 4-5 ইঞ্চি উঁচুতে আমাদের এটা ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর কিছুটা ব্যাটার মাঝখানে আমি দিয়ে দেবো, দিয়ে জাস্ট 4-5 ইঞ্চি তেলের ওপর উঁচু করে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। কোনো ঝাঁকাঝাঁকি নাড়ানাড়ি কিচ্ছু করতে হবে না, ছিদ্র দিয়ে এমনিতেই টপ টপ করে ফোঁটায় ফোঁটায় ব্যাটারটা পড়বে। গরম তেলে পড়ার সাথে সাথেই কিন্তু ওপরে এটা উঠে ভেসে উঠবে। দেখুন আমাদের বুঁদিয়াগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম গোল গোল আমাদের কিন্তু বুঁদিয়া তৈরি হয়েছে। কত সুন্দর মুক্তোর দানার মতন কিন্তু আমাদের বুঁদিয়াগুলো কিন্তু তৈরি হয়েছে। এগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, এটা মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট সময় ধরে এটা ভাজলেই হবে। যেহেতু তেলটা গরম তাই 2 মিনিট সময় ধরে ভাজলেই যথেষ্ট। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। সব থেকে জরুরি যে টিপস সেটা হচ্ছে প্রত্যেকবারই ভাজার আগে যেটাতেই ভাজুন না কেন সেটাই কিন্তু একবার করে মুছে নিতে হবে, বা ধুয়ে নিন বা মুছে নিন মানে পরিষ্কার করে নিতে হবে। এতে ছিদ্রগুলো পরিষ্কার হয়ে যাবে আর পরের ব্যাচের বুঁদিয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়বে। যেহেতু আমি বলেছি আমি এই রকম একটা গ্রেটারে আমি দেখাবো, দেখুন যারা নতুন যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনাদের বুঁদিয়া কিন্তু একদম পারফেক্ট হবে, কারণ ব্যাটারটা কিন্তু একটা চারিদিকে সাপোর্ট আছে, মানে ব্যাটারটা দেওয়ার পর কোনো দিকে কিন্তু গড়িয়ে যাবে না, একটা সাপোর্ট আছে। তো আপনারা এই রকম গ্রেটারেও যদি বুঁদিয়া তৈরি করেন আপনাদের বুঁদিয়া কিন্তু একদম পারফেক্ট, একদম গোল গোল মুক্তোর দানার মতন কিন্তু বুঁদিয়া তৈরি হবে। যদি কোনো কারণে দেখেন যে বুঁদিয়াগুলো চ্যাপ্টা হচ্ছে তাহলে বুঝবেন যে আপনাদের তেলটা গরম হয়নি, যার ফলে ফুলে উপরে উঠতে উঠতে আর একটা এর গায়ে পড়ছে এবং সেগুলো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। আর যেটাই আপনি ব্যবহার করুন না কেন সেটাই কিন্তু আপনি বেশি ঝাঁকাঝাঁকি বা নাড়ানাড়ি করবেন না। এতে করে যদি আপনি ঝাঁকাঝাঁকি বা নাড়ানাড়ি করেন তাহলে ব্যাটারটা দ্রুত পড়তে শুরু করবে, একটা ফোঁটার গায়ে আর একটা ফোঁটা লেগে বড় বড় আকারের বুঁদিয়া তেলে পড়বে, যার ফলে এর শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ধরে জাস্ট দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ পড়ার ততক্ষণ নিজে নিজেই কিন্তু পড়ে যাবে। দেখুন আমি প্রত্যেকটাই আপনাদের দেখিয়ে দিয়েছি, আর এইভাবেই কিন্তু আমি পুরো ব্যাটারটা দিয়েই কিন্তু আমি প্রথমে আমি অরেঞ্জ কালারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে কিন্তু আমি বুঁদিয়া তৈরি করে নেব। দেখুন প্রত্যেকটা বুঁদিয়ায় কিন্তু আমার একদম গোল গোল মুক্তোর দানার মতন তৈরি হয়েছে। এখন আমি যে সবুজ রঙের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি ভেজে নেব। জাস্ট ব্যাটারটা মাঝে দিয়ে জাস্ট ধরে দাঁড়িয়ে থাকলেই কিন্তু ওটা যতক্ষণ পড়ার ততক্ষণ কিন্তু টপ টপ করে পড়ে যাবেন। আমি বারবার আপনাদের বলছি আপনারা কিন্তু কোনো ঝাঁকাঝাঁকি বা নাড়ানাড়ি করবেন না, জাস্ট ব্যাটারটা মাঝখানে দিয়ে
ছানটা হোক, ঝাঁঝরা হোক বা ছিদ্র যুক্ত যে কোনো যেটাতেই আপনারা ভাজুন না কেন, জাস্ট মাঝে ব্যাটারটা দিয়ে ধরে দাঁড়িয়ে থাকবেন, তাহলেই দেখবেন একদম টপ টপ করে যতক্ষণ পড়ার ও নিজে থেকেই পড়বে। আর আপনাদের কিন্তু একদম বুঁদিয়া গোল গোল একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। দেখুন, দুই থেকে তিন মিনিট সময় ধরে এটা ভেজে নিতে হবে। এটা একটু ক্রিস্পি হলেই আমরা কিন্তু তুলে নেব। দেখুন, আমাদের কিন্তু সমস্ত কালারের একদম বুঁদিয়া কিন্তু তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা বুঁদিয়ায় কিন্তু একদম গোল গোল বুঁদিয়া কিন্তু আমাদের তৈরি হয়েছে। দেখুন, লাল, সবুজ, অরেঞ্জ তিনটে কালারই কিন্তু একদম গোল গোল আমাদের বুঁদিয়া কিন্তু তৈরি হয়েছে। এখন আমি আপনাদের এটা কতটা ক্রিস্পি আমি এখন আপনাদের এটা ভেঙে দেখাবো। দেখুন, শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি। লাড্ডু বানানোর জন্য এখানে আমি সুগার সিরাপ তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে দেড় কাপ আমি চিনি আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কাপ মেপেই কিন্তু বেসন নিয়েছিলাম, এই কাপ মেপেই কিন্তু আমি দেড় কাপ আমি চিনি আমি দিয়ে দিলাম। আর সেই সম পরিমাণ মানে দেড় কাপ জলও কিন্তু আমি দিয়ে দিলাম। আমি দেড় কাপ বেসন নিয়েছি, আবার দেড় কাপ চিনিও নিলাম, আবার দেড় কাপ জলও কিন্তু দিয়ে দিলাম। এখন গ্যাসটা আমি অন করে দিলাম আর হাই ফ্লেমে চিনিটা পুরো মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে আমি তিনটে এলাচ আমি থেতো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম, আর কয়েকটা কেশরের ধাগাও আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে কেশর যদি না থাকে আপনারা কিন্তু কেশরটা স্কিপও করতে পারেন। যদি আপনারা যে কোনো একটা কালার দিয়ে আপনারা এই বুঁদিয়া তৈরি করেন তাহলে কিন্তু আপনারা যে কালার দিয়ে বুঁদিয়া তৈরি করছেন সেই কালারটা কিন্তু এই সুগার সিরাপে কিন্তু দিতে পারেন। দেখুন, আমার এটা কিন্তু পুরোটা মেল্ট হয়ে গেছে আর আমাদের কিন্তু কোনো তারের দরকার নেই, এক তার বা দু তারের দরকার নেই। জাস্ট মানে রসটা দিলে, হাতে দিলে একটা চিপচিপে ভাব আসবে। এই রকমের আমাদের সুগার সিরাপ বলুন, চাজনি বলুন, শিরা বলুন, রস বলুন, যাই বলুন না কেন, এই রকম আমাদের তৈরি করে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। লোতে রেখে আমি ভেজে রাখা বুঁদিয়াগুলো কিন্তু আমি সবটাই দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। দেখুন, আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এখন এটা একদম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, আমার তিন মিনিট হয়ে গেছে আর দেখুন বুঁদিয়াগুলো পুরো আমার একদম ডাবল হয়ে গেছে। আর যতটা রস ছিল রস কিন্তু পুরোটাই একদম অ্যাবজর্ব করে নিয়েছে। আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা কিন্তু আরও আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এই দিকে আমি একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে নিয়েছি আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখে আমি এক মুঠো মগজ দানা আমি শুকনো কড়াইতে এক থেকে দুই মিনিট সময় ধরে একটু আমি রোস্ট করে নেব, মানে হালকা করে একটু ভেজে নেব। বুঁদিয়ার লাড্ডুতে কিন্তু আমরা সকলে এই মগজের দানা দেখে থাকি, তাই মগজ দানা আমি এখানে দিয়ে দিলাম এক মুঠো। দেখুন, এগুলো কিন্তু আমার ফাটতে শুরু করেছে, মানে কিন্তু এটা আমার হয়ে গেছে আর এগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। এখন এটা আমার হয়ে গেছে, আমি গ্যাস থেকে নামিয়ে এটা আমি ঠান্ডা করে নেব। দেখুন, আমার তিন মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা কিন্তু খুলে দিয়েছি আর দেখুন বুঁদিয়াগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এমনি বুঁদিয়া এগুলো এমনি খাওয়া হয়ে যাবে, আর লাড্ডু হলে তো কোনো কথাই নয়। এখন আমি এর মধ্যে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মগজদানাগুলো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। আপনারা কিন্তু এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা হালকা একটু ড্রাই রোস্ট করে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। হাতে আমি অল্প একটু পেস্তা কুচি আমি নিয়ে নিলাম। নিয়ে আমি একটা পরিমাণ মতন আমি বুঁদিয়া নিয়ে নিলাম। নিয়ে হালকা
ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাড্ডুর শেপ আমি দিয়ে দেব। অবশ্যই কিন্তু আমাদের গরম অবস্থাতে এই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর এই লাড্ডুগুলো তৈরি করা যাবে না। দেখুন একদম দোকানের মতন পারফেক্ট লাড্ডু কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি বাকি সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, জাস্ট হালকাভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুর শেপ দিলেই কিন্তু এটা কিন্তু লাড্ডু তৈরি হয়ে যাবে। যেহেতু আমরা এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করেছিলাম, তাই আমাদের এটা শুকনো শুকনো হয়নি। যদি শুকনো শুকনো হয়ে যেত, চিনি যদি আমরা কম ব্যবহার করতাম, তখন যদি চিনির রসটা বা বলুন বা সিরা বলুন বা চাচনি বলুন যাই বলুন না কেন, সেটা যদি কম হতো, যদি আমাদের এই বুঁদিয়াগুলো যদি আমাদের শুকনো শুকনো হতো, তখন কিন্তু এটা আমাদের লাড্ডুর শেপ দিতে একটু সমস্যা হতো। যেহেতু আমরা এটা 1.5 কাপ আমরা চিনি ব্যবহার করেছি, একদম পারফেক্ট আমাদের এই লাড্ডু কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমি সমস্ত লাড্ডুগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন কালারফুল একদম পারফেক্ট দোকানের মতনই আমাদের বুঁদিয়ার লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন বুঁদিয়ার লাড্ডুতে প্রত্যেকটা বুঁদিয়ার দানাই কিন্তু একদম গোল গোল শেপেই কিন্তু আছে। এক্ষেত্রে একটা জরুরি কথা, আপনাদের কাছে যদি কোনো কালারই যদি না থাকে, আপনারা কিন্তু বেসনের ব্যাটারে অল্প একটু একদম 1 পিঞ্চ আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা সুগার সিরাপে এলাচের গুঁড়ো ব্যবহার করছি, তাই কিন্তু কোনো হলুদের গন্ধই কিন্তু থাকবে না। যদি আপনাদের কাছে কেশর থাকে, কেশরও আপনারা ব্যবহার করতে পারেন, তবে এতেও কিন্তু কোনো হলুদের গন্ধ থাকবে না। দেখুন এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটা জুসি হয়েছে। আর দেখুন প্রত্যেকটা দানাই কিন্তু একদম গোল গোল শেপেই কিন্তু আছে, আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সমস্ত টিপস ফলো করে একবার বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদের বুঁদিয়ার লাড্ডু কিন্তু একদম পারফেক্ট দোকানের মতনই কিন্তু তৈরি হবে। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।